হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। 2018 সালের শুরুতে MKtv-র পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভকামনা। আমরা অর্থাৎ মানুষ শ্রেষ্ঠ জীব হওয়ার সুবাদে ভালোবাসে কল্পনা করতে, ভালোবাসে স্বপ্ন দেখতে। সেই কল্পনা শক্তিতে ভর করেই আমরা কখনো কখনো ফেলে আসা সুদূর অতীত সম্পর্কে কল্পনা করি, ভাবতে থাকি হাজার হাজার বছর আগে পৃথিবী কেমন ছিল। এই কল্পনা শক্তির দ্বারাই তৈরি হয়েছে জুরাসিক পার্কের মতো সিনেমা, যেখানে দেখানো হয়েছে লক্ষ লক্ষ বছর আগে প্রাগৈতিহাসিক ডাইনোসরদের জীবনের ইতিবৃত্তি। আবার একইভাবে আমরা ভালোবাসি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে। সেই স্বপ্নে ধরা পড়ে ক্যান্সারের মতো জীবননাশক ব্যাধির অবলুপ্তি ঘটেছে, মানুষ উঠছে উড়ন্ত গাড়িতে, রোবট আমাদের বাড়ি বাড়ি কাজ করে দিচ্ছে, আমরা ব্যবহার করছি হলোগ্রাফিক ফোন, না জানি আরও কত কিছু। সো ফ্রেন্ডস, আজ আমরা কথা বলবো আগামী 100 বছরে আমাদের পৃথিবী কেমন হবে তা নিয়ে। ভিডিওটি কোনো ধর্মীয় প্রেক্ষাপটে দেখবেন না, এটা ঠিক মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না, তবে বর্তমানে বিজ্ঞান যে হারে উন্নতি করে চলেছে তার উপর ভিত্তি করে এই অনুমানগুলো করা হচ্ছে। আর আজকের এপিসোড একটু স্পেশাল MKtv পরিবারের সদস্যদের জন্য, কেন স্পেশাল সেটা ভিডিও শেষে রিভিল করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন প্রবেশ করা যাক স্বপ্নের দুনিয়ায়। 150 থেকে 200 বছর আগে অর্থাৎ 1800 থেকে 1900 সালে মানুষের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ গড় প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল 35 থেকে 40 বছর, অর্থাৎ বেশিরভাগ মানুষ 35 থেকে 40 বছর বয়সেই মারা যেত। কিন্তু আজ দেখুন 2000 সালের পর এই প্রত্যাশিত আয়ুষ্কাল 35 থেকে বেড়ে 80 বছর হয়েছে। আপনি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ হন, তাহলে বর্তমানের মেডিকেল সুবিধা নিয়ে 75 থেকে 80 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার আশা করতে পারেন। এই আয়ুবৃদ্ধির কারণ বর্তমানের অত্যাধুনিক মেডিকেল সায়েন্স, যা আবিষ্কার করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের সমাধান সূত্র। তবে আজও এমন কয়েকটা রোগ আছে যার সমাধান আজও পাওয়া যায়নি। ন্যানোটেকনোলজি এমন একটি টেকনোলজি যার সাহায্যে আমরা যা করতে চাই তাই করতে পারব। ন্যানোটেকনোলজির সাহায্যে আমরা অধিক সুস্থ থাকতে পারব। ন্যানোটেকনোলজি শুধুমাত্র ভবিষ্যতের কল্পনা নয়, এটা বর্তমানেও রয়েছে। ন্যানোটেকনোলজির মাধ্যমে তৈরি ন্যানোবটস অর্থাৎ ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র রোবট আপনার শরীরে প্রবেশ করানো হবে। এই ন্যানোবটসে চিপ লাগানো থাকবে, এই চিপ আপনার রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে দেবে। আপনার শরীরের কোনো অংশে ইনফেকশন হলে বা রোগ বহনকারী জীবাণু থাকলে ওই ন্যানোবটস আপনার রক্তে বা হরমোনে মিশে গিয়ে 1 সেকেন্ডের মধ্যেই ঠিক করে দেবে। যেখানে সাধারণ মেডিসিন খেলে সারা শরীরে এফেক্ট করে, সেখানে ন্যানোবটস শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে কাজ করবে, ফলে সারা শরীরে ক্ষতি হবে না। আশা করা যায় আগামী 100 বছরের মধ্যে ক্যান্সারের মতো মরণব্যাধির অবলুপ্তি ঘটবে। বর্তমানে সার্জারি হয় বিভিন্ন যন্ত্রপাতি ও মেডিকেল টুলসের দ্বারা, যেটা সব ডাক্তারই করে থাকেন, কিন্তু ভবিষ্যতে অপারেশন করবে রোবট। এমন হিয়ারিং টুলস তৈরি হতে পারে যা আপনি পারমানেন্টলি কানে ইনস্টল করে নিতে পারবেন। এর দ্বারা আপনি শব্দ রেকর্ডিং তো করতেই পারবেন, সাথে সাথে অনেক দূরের শব্দও শুনতে পাবেন। এমনকি আজ আমরা যে ওয়েভলেন্থ শুনতে পাই না তাও হয়তো শুনতে পাবো। ভবিষ্যতে মানুষ অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এমন লেন্স তৈরি করবে যার দ্বারা চোখকে ক্যামেরার মতো ব্যবহার করা যাবে, আর আপনি আপনার চোখ দ্বারা যে কোনো জিনিস যত খুশি জুম করে দেখতে পারবেন। রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক বিকাশ হওয়ার পর অনুমান করা হচ্ছে হয়তো ট্রান্সহিউম্যানও দেখা যেতে পারে, অর্থাৎ অর্ধেক রোবট অর্ধেক মানুষ। অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে মানুষ তাদের বিভিন্ন অঙ্গকে রোবোটিক পার্টসে পরিবর্তন করে নেবে, আর তাদের কর্মক্ষমতা সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি হবে। ট্রান্সহিউম্যান প্রযুক্তিকে ডেভেলপ করে মানুষ এমন উন্নত পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষের মস্তিষ্কের সমস্ত তথ্য কম্পিউটারে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারবে, আর তার মৃত্যুর পরও ওই তথ্য ব্যবহার করতে পারবে, হয়তোবা ওই তথ্য অন্য কোনো মানুষের ব্রেনে লোড করে দেয়া যাবে। কোনো জিনিস শিখতে একজন মানুষের কয়েক বছর সময় লাগে, কিন্তু এই টেকনোলজির সাহায্যে সেই জিনিসটি কয়েক সেকেন্ডের মধ্যে সে শিখে যাবে। মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটসের প্রভাব অনেক বেড়ে যাবে, এগুলো ছাড়া জীবন অচল হয়ে পড়বে। এসবের প্রভাবে মানুষ মুখে কথা কম বলবে এবং একে অপরের সাথে দেখা কম করবে। সমস্ত কাজ মানুষ ঘরে বসেই পরিচালনা করতে পারবে, 2-1 মাস ঘর থেকে না বের হলেও চলে যাবে। একটা কথা আমরা সবাই জানি, মানুষ বা যে কোনো প্রাণী যদি কোনো অঙ্গ দীর্ঘদিন ব্যবহার না করে ধীরে ধীরে তার অবলুপ্তি ঘটে এবং পরবর্তী প্রজন্ম তা ত্যাগ করে। এই রকম পরিস্থিতি হলে মানুষ কথা বলার জন্য মুখ ব্যবহার না করে হয়তোবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করবে। সারা পৃথিবীতে জনসংখ্যা বিস্ফোরণ শব্দটি আজ বহুল প্রচলিত। চারদিকে জনসংখ্যা বিস্ফোরণের ভয়াবহতা নিয়ে চর্চা হচ্ছে। অনেক দেশ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে কমানো যায় তা নিয়ে নতুন নতুন নিয়মকানুন আনছে। 10,000 বছর আগে মাত্র 100,000 মানুষ ছিল এই পৃথিবীতে, 1800 সালে সেই জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায়, আর 1950 সালে জনসংখ্যা হয় 255 কোটি।
এবং বর্তমানে জনসংখ্যা 720 কোটি। আর অনুমান করা হচ্ছে 100 বছর পর এই জনসংখ্যা 1200 থেকে 1300 কোটি হবে। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিল্পের বিকাশ ঘটছে এবং মানুষের বেহিসাবি কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, তা থেকে বলা যায় আগামী 100 বছরে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বেশ কিছুটা বেড়ে যাবে। ওই সময় সূর্য থেকে আগত ইউভি রে অর্থাৎ অতিবেগুনি রশ্মির পরিমাণ বেড়ে যাবে, যার ফলে মানুষের গায়ের রং কিছুটা চেপে যাবে। আশা করা যায় সাদা কালো রঙের পার্থক্য কিছুটা হলেও কমবে। 100 বছর পর এলিয়েনরা হতে পারে আমাদের বন্ধু। বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুবার অনেক মানুষ ইউএফও দেখার দাবি করেছে, তবে এখনও পর্যন্ত কোনো গ্রহে নিশ্চিতভাবে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যৎবিদদের মতে আগামী কয়েক দশকের মধ্যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ এলিয়েনদের পাওয়া যেতে পারে। ফ্রেন্ডস, আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভবিষ্যৎ কেমন হতে পারে তা নিয়ে আগে দুটো এপিসোড করেছিলাম, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। এবার সময় এসেছে এই ভিডিওটি কেন স্পেশাল তা রিভিল করার। এই ভিডিওটি বানানোর সময় গত 5ই জানুয়ারি রাত 9:20 মিনিটে আমরা 100,000 সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছি। এত কম সময়ে মাত্র কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা 100,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন অ্যাচিভ করেছি, আর সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার দ্বারাই। আপনারা ভালোবেসে লাইক, কমেন্ট ও শেয়ার করে সর্বদা আমার মনোবল বাড়িয়েছেন এবং নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও বানাতে অনুপ্রেরণা দিয়েছেন। তাই মন থেকে বলতে চাই ধন্যবাদ, আর আশা রাখি আগামীতেও এভাবেই আমাদের পাশে থাকবেন। এই এপিসোড এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।